এর হচ্ছে সেই নাটক, মানে সেই মানে তাকে ছাড়া চলবেও না, আছে তার পেছনে ইয়ে করবে, আবার তোমাকে জিজ্ঞাসা করছিল তুমি করো তুমি করো তুমি করো। এ বাবা এবার কি সুন্দর ড্রেস পড়ছে, এ বাবা ভূমিকা দেখাচ্ছে শুধু, দেখে 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 এ মা গো আমাকে কেউ নিয়ে যাবে না এরা। আমি কি পড়বো, আমি জামা পড়বো কি, নকলটা সব কেটে দিয়েছি, বাজে লাগছে, তুমি কি জামা পড়ে যাবে, আমি খেপে নতুন যাবো, আমার ভালো লাগছে, তুমি এরা সাজছে বাবারে, এত সাজতে পারে এরা, আর আমি কি পড়বো, আমি খেপে নতুন যাবো, আমি পাতা কুড়াতে যাবো স্যারের বাড়িতে, কি করবো আমি, আমি রেডি হবো না, মাগো দাও দেখি সাজুনি, এটা তুমি কোনটা কোনটা লম্বা, তিন ক্যাম্পে এত পেশেন্ট দেখে এসে আবার বলছে কি করব, কেমন চুল বাঁধবো, কেমন সাজবো, তো বলবো না কি, সত্যি আমাকে দেখো, আর তোমাদেরকে দেখো, আমাকে কেউ মেনে নেবে, আমাকে ঢুকতে দেবে পার্টিতে স্যারের, হ্যাঁ স্যার বলবে একটু ঘুমাই, আসো 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 আসো, এই একটা ভাবুনি, আসো না, আয় আয় আয়, সত্যি বলছে আমার একটু যাওয়ার ইচ্ছা নেই, হ্যাঁ ধরে কেটে দেবো কি বলো, তাহলে চুল বাঁধতে হবে না, তুমি আমাকে আমাকে দেখে আমাকে দেখে চলো যে ঝুমা কিছু সাজেনি, হ্যাঁ এইভাবে যে ঝুমা কিছু করেনি, আমি দেখো কি করেছি, সবাই কত সাজছে, আমার যাওয়ার তো ইচ্ছেই নেই, তুমি আবার কোনো যাওয়ার ইচ্ছা নেই, সত্যি নেই স্যারের বলে আমি যাচ্ছি স্যারের ছেলের বাড়ি, স্যার না হলে রাগ করবে, ভালো সত্যি না, তোমরা দুজন আমার যেতে নিমন্ত্রণ নিয়েছো, তোমরা স্পেশাল গেস্ট স্যারের পার্সোনাল একদম, বলবে যেতে নিমন্ত্রণ নিয়েছে, ভালো চলো 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 রেডি হয়ে নাও, রূপা আসো, হয় না যাওয়ার ইচ্ছা আছে তোমাদের, তাহলে চলো, বাপরে সাজ আছে হয় না, দেখ দুজন মিলে নেমে এসেছে আমাদের এখানে, তুমি যাও কিনে শান্তায় যে দুই শান্তাকে পাওয়া গেছে, খুঁজে পেয়েছি, আমার গিফট দাও, আমার গিফট দাও শান্তা, না ফোন নেবো না আমি, আমার গিফট কই।